নমস্কার, এই মুহূর্তত আন এটা শোকাবহ খবর। আন এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, আর ট্রাক আর মোটরসাইকেল আরোহীর মাজত মুখামুখি সংঘর্ষ হওয়ার ফলত মোটরসাইকেল আরোহীগীর জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুমুখত পরিছে। এই মুহূর্তত এই সন্দর্ভত আমি জানাব বিচার সেই শোকাবহ খবরটি, এটা ডাঙর খবর। অভয়াপুরীর চৌতাকিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনার খবর। ট্রাক আর বাইকর মুখামুখি সংঘর্ষ সংঘটিত হয়েছে, আর জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বাইক আরোহীগীর মুখামুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকখনের নম্বর আমার হাতত আহি পড়েছে, AS17B2765। মোটরসাইকেলখনের নম্বরও আহি পড়েছে, AS19N5113। যেহেতুকে বর্তমানলৈকে বাইক আরোহীগীর নাম বা পরিচয় জানিব পৰা হোৱা নাই, গ্রাফিক্স প্লেটত কিছু সুধরণির প্রয়োজন আছে, জানিব পৰা হোৱা নাই। ঘটনাস্থলীত অগ্নি নির্বাপক বাহিনীর দুখনকৈ বাহন উপস্থিত হয়েছে, আর রাষ্ট্রীয় ঘাইপথত ব্যাপক যান জটৰ সৃষ্টি হয়েছে। সতীর্থ সাংবাদিক বিক্রম রঞ্জন রায়ে বঙাইগাঁৱৰ পৰা দৃশ্যাংশ সহিতে এই এক্সক্লুসিভ খবর প্রেরণ করেছে। সম্পূর্ণকৈ দৃশ্যাংশটো দেখুৱাবলৈ বিচাৰিম, কিছু সম্পাদিত রূপতহে অবশ্যই আমি দৃশ্যাংশটো দেখুৱাইছো, অসম্পাদিত রূপত দেখুৱাব পৰা অবস্থাত নাই, যিহেতু এটা ভয়ঙ্কর দৃশ্যাংশ আপোনালোকে স্ক্রিনত প্রত্যক্ষ কৰিছে। এটা এক্সক্লুসিভ খবর আহিছে, মাত্র কিছু মুহূর্তৰ পূর্বে সংঘটিত হৈছে এই ভয়ঙ্কর ঘটনাটো। ট্রাক আর মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষের ফলত অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়, আর বাহনখনের তলত মোটরসাইকেল আরোহীগী সুমাই যায় দুর্ভাগ্যক্রমে, আর জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে আর মৃত্যুমুখত পড়ে। যুবকগীর পরিচয় বর্তমানলৈ আমার হাতত আহি পড়া নাই, যদিও মোটরসাইকেলখনের নম্বর যেহেতুকে আমার হাতত আহি পড়েছে, আমি আপনার সুবিধার্থে যদিহে আপনাদের এই মোটরসাইকেলের আরোহীগীক বা এই আরোহীগীক চিনি পায় জানে তেওঁৰ বিষয়ে এইখন মোটরসাইকেলের গৰাকীক, তেন্তে যিসকলে জানে ততালিকে আপোনালোকে খবর কৰক। ট্রাকৰ নম্বর হৈছে AS17B2765, বাইকখনৰ নম্বর পুনৰ কৈছো AS19N5113, আকৌ কৈছো দুর্ঘটনাগ্রস্ত বাইকৰ নম্বর AS19N5113। আর এই বাইকখনের গৰাকীৰ যেহেতু ইতিমধ্যে মৃত্যুমুখত পৰিছে, কিন্তু কোর হয় তেওঁ ঠিকনা বর্তমানলৈ জানিব পৰা হোৱা নাই, সেয়েহে আপোনালোকলৈ অনুরোধ, যদিহে আপোনালোকে জানে এই মোটরসাইকেলের গৰাকীক, তেন্তে শীঘ্রে আপোনালোকে যোগাযোগ কৰক তেওঁৰ পৰিয়ালৰ সৈতে বা সমীপৱৰ্তী লোকৰ সৈতে। আমি সবিশেষ জানিবলৈ সতীর্থ সাংবাদিক বিক্রম রঞ্জন রায়ৰ সৈতে ফোনযোগে সংযুক্ত হ'ব বিচাৰিছো। বিক্রম, এটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আজি সরস্বতী পূজার দিনটোতে, কত সংঘটিত হয়েছে, কেনেকৈ সংঘটিত হবলে পালে, মৃত যুবকজনের পরিচয় আপনি জানিব পারিছে নাকি, সবিশেষ জানাব। হয় পরিমিতা, আজি রাজ্যজুড়ি যে সরস্বতী পূজার উল্লাস মালক চলি থাকার সময়তে বঙাইগাঁও জেলার অভয়াপুর যে চৌতাকের রাষ্ট্রীয় ঘাইপথ আছে, এই ঘাইপথত মাত্র কিছু সময় পূর্বে সংঘটিত হয়েছিল এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এখন ট্রাক আর এখন বাইকের মাজত মুখামুখি হয়েছিল, আর দুর্ঘটনা তো ইমানে ভয়ঙ্কর আছিল যে এই ঘটনার ফলতে বাইকখন সম্পূর্ণরূপে জ্বলি উঠে, আর বাইকত থাকা যেগুলি বাইক আরোহী আছিল জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে ইতিমধ্যে মৃত্যু হওয়ার খবর আমি পাইছো, আর সেই ভিজুয়াল ইতিমধ্যে আমি দেখাইছো, যদিও আমি সম্পূর্ণরূপে দেখাব নোৱাৰো, কিন্তু সেই ভিজুয়ালস আমি দেখাই আছো সম্পাদনার রূপত। আর ট্রাক বাইকর নম্বর পুনর্বার কইছো AS19N5113। এই বাইক আরোহীজন জীবন্তে অগ্নিদগ্ধ হয়, আর এই সংঘর্ষ হওয়ার পিছতে দপ দপাই বাইক আর ট্রাক জ্বলি উঠে, আর যার ফলত আরোহীজনের জীবন্তে অগ্নিদগ্ধ হব লগা হয়। বহু সময় ধরে ইয়ার আমি প্রত্যক্ষ কথা বলেছিল, বহু সময় ধরে চিঞরিছিল সহায় করো বলে, কিন্তু অতি ভয়ানক দৃশ্য আছিল সেই দৃশ্য, জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে, আর কিছু সময় পিছতে অগ্নিনির্বাপক বাহিনী উপস্থিত হয়ে অগ্নি নির্বাপন করে, যদিও লোকজন ইতিমধ্যে মৃত্যু হওয়ার খবর আমি পাইছো, আর তখন ইতিমধ্যে বঙাইগাঁও চিকিৎসালয় লই গেছে, কিন্তু মৃত্যু হয়েছে। গতিকে আমি আমার দর্শক অনুরোধ জানাইছো, যদি এই বাইকগুলির চালকর কোনবা জানে, বাইকখনের নম্বর পুনর্বার কইছো AS19N
5113 এই নম্বৰৰ বাইক যদি কোনোবাই চিনি পায় বা বাইক চালক যদি গম পায় তেনেহলে নিশ্চয় যোগাযোগ কৰক উত্তৰ শৰ্মা আৰক্ষী চকীৰ সৈতে। উত্তৰ শৰ্মা আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া গৰাকী ইতিমধ্যে ইয়াত আহি উপস্থিত হৈ ঘটনা তদন্ত আৰম্ভ কৰিছে। কব লাগিব যে সৰস্বতী পূজাৰ দিনাই এক সকাবহ আৰু ভয়ংকৰ দুৰ্ঘটনাই কপাই গল সমগ্ৰ অভয়াপুৰী। পৰিমিতা হয় বিক্ৰম, আচলতে এই লোকচন বা যুৱকগৰাকী কৰ হয়, তেওঁ যেতিয়া এই ঘটনা সংঘটিত হৈছিলে তেওঁ তাতে চিঞৰি উঠিছিল সহায় কৰক বুলি, কিন্তু যুৱকজনৰ যিহেতু ইতিমধ্যে তেওঁ মৃত্যুমুখত পৰিছে, অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছে, কিন্তু সেই ট্ৰাকখনৰ কোনো আৰোহী বা ট্ৰাকখনৰ চালক হেণ্ডিমেন কোনো নাছিল নেকি ট্ৰাকখনত? হয় মহিমিতা, আমি যিহেতু কিছু সময় পিছতে ঘটনাস্থলীলৈ আহি পাইছিলোঁ আৰু যিসকল প্ৰত্যক্ষদৰ্শী আছে তেওঁলোকৰ সৈতে আমি কথা পাতিছিলোঁ। যেতিয়া দুৰ্ঘটনা সংঘটিত হয় তাৰ পাছতে কিন্তু দপদপাই জ্বলি উঠিছিল জুই আৰু ইমান ভয়ংকৰ ৰূপত জুই জ্বলি উঠিছিল যে কোনো এজন লোকে কাষত আহিব পৰা নাছিল ট্ৰাক বা বাইকখনৰ। গতিকে কোনো এজন লোকে এই লকডাউনক সহায় কৰিব পৰা অৱস্থাত নাছিল আৰু বাইকখনত এজন আৰোহী থকাৰ কথা ইতিমধ্যে জনাইছে, কিন্তু আৰু আৰোহী আছিল নেকি সেই বিষয়ে কিন্তু প্ৰত্যক্ষদৰ্শীসকলে এতিয়ালৈকে আমাক জানিব দিয়া নাই, অৰ্থাৎ আছেনে নাই তেওঁ জানিব পৰা নাই। কিন্তু কথা হ'ল যে যিগৰাকী বাইক আৰোহী আছিল তেওঁ ইতিমধ্যে মৃত্যু হৈছে। বাইকৰ নম্বৰ হ'ল AS19N5113। পৰিমিতা, ট্ৰাকখনৰ চালক হেণ্ডিমেনৰ অৱস্থা কেনেকুৱা? তেওঁলোক আঘাতপ্ৰাপ্ত হৈছে নেকি এই ঘটনাত? এই ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতে ট্ৰাকখনত থকা যি চালক বা হেণ্ডিমেন আছিল তেওঁলোকে পলায়ন কৰা বুলি জানিব পৰা গৈছে। পৰিমিতা, এক দুৰ্ভাগ্যজনক খবৰ, কিন্তু এয়া আচলতে এটা ভয়ংকৰ ঘটনা সংঘটিত হ'ল, এটা ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এই ঘটনা সংঘটিত হৈছে আৰু এই ঘটনা কিমান সময়ৰ পূৰ্বে সংঘটিত হৈছে তাত এতিয়ালৈকে আৰক্ষী বা প্ৰশাসনৰ লোক কোনো উপস্থিত হৈছেনে? মাত্ৰ কিছু সময় পূৰ্বে অৰ্থাৎ 1:00 এই ঘটনা সংঘটিত হৈছিল আৰু ইতিমধ্যে দুখনকৈ অগ্নি নিৰ্বাপক বাহিনী আহি সেই অগ্নি নিৰ্বাপন কৰিছে। আনহাতে উত্তৰ শৰ্মা আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া সৈতে আৰক্ষীৰ এটা দল উপস্থিত আহি ইয়াত তদন্ত আৰম্ভ কৰিছে আৰু হয়তো কিছু সময় পাছত আমি যিগৰাকী বাইক আৰোহীৰ পৰিচয় জানিব পাৰিম। পৰিমিতা, ধন্যবাদ বিক্ৰম ৰঞ্জন ৰায়, আপুনি আমাৰ সৈতে সংযোগ ৰাখিব আৰু সবিশেষ তথ্য জনাব। খন্তেক সময়ৰ পাছতে হয়তো আহিব এইগৰাকী যুৱকৰ যিগৰাকী ইতিমধ্যে মৃত্যু হৈছে বাইক আৰোহীগৰাকী, ট্ৰাক আৰু বাইকৰ মুখামুখি সংঘৰ্ষৰ ফলত জীৱন্তে অগ্নিদগ্ধ হৈছে বাইক আৰোহীগৰাকী আৰু তেওঁ মৃত্যুৰ সময়ত তেওঁ যেতিয়া অগ্নিদগ্ধ হৈছিল সেই সময়ত তেওঁ চিঞৰি আছিল, কিন্তু তাত থকা লোকসকলে সেই সময়ত তেওঁলোকে সেই বাহনখনৰ ওচৰলৈ যাবলৈ ভয় কৰিছিল, কিয়নো ইমানেই ভয়ংকৰভাৱে দপদপাই জ্বলি উঠিছিল এই বাহনখন বা ট্ৰাকখন আৰু বাইকখন বা মটৰচাইকেলখন, কিয়নো সেই সময়ত লোকসকল সেই স্থানলৈ বা বাহনখনৰ ওচৰলৈ যাবলৈ তেওঁলোকৰ ভয় লাগিছিল, শংকিত হৈছিল, কিয়নো ভয়ংকৰভাৱে দপদপাই জ্বলি উঠিছিল ট্ৰাক আৰু মটৰচাইকেল। অৱশেষত তাত উপস্থিত হৈছে দুখনকৈ অগ্নি নিৰ্বাপক বাহিনী আৰু তেওঁলোকে অগ্নি নিৰ্বাপনৰ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে আৰু দেখিবলৈ পোৱা গৈছে আৰক্ষীও হয়তো উপস্থিত হৈছে আৰু তদন্ত আৰম্ভ কৰিছে আৰু খন্তেক সময়ৰ পাছতে সবিশেষ ওলাই পৰিব। আচলতে এই বাইক আৰোহীগৰাকী কোন আছিল, ক'ৰ আছিল, তেওঁৰ সবিশেষ তথ্য খন্তেক সময়ৰ পিছতে আপডেট আহি পৰিব, আমি সেই সন্দৰ্ভত আপোনালোকক জনাম। কিন্তু আপোনালোকলৈ অনুৰোধ, বঙাইগাঁৱৰ অভয়াপুৰীৰ চৌতাকী অঞ্চলৰ সমীপৱৰ্তী লোকসকললৈ অনুৰোধ, যিয়ে যেনেকৈ গম পাইছে তেনেকৈয়ে আপোনালোকে খবৰ কৰক। এই বাইকখনৰ নম্বৰ হৈছে AS19N5113। গতিকে আপোনালোকে এই নম্বৰটো আপোনালোকে মনত ৰাখক। আকৌ কৈছোঁ, গ্ৰাফিক্স প্লেটৰ সহায়ত আমি আপোনালোকক আপাৰ টিকাৰটো আমি দেখুৱাই আছোঁ যে তেওঁৰ বাহনখনৰ নম্বৰ AS19N5113। যিহেতু এইগৰাকী বাইক আৰোহীৰ ঠিকনা পৰিচয় একোৱেই বৰ্তমানলৈকে জানিব পৰা হোৱা নাই, গতিকে শীঘ্ৰে আপোনালোকে যদিহে চিনি পায়, আপোনালোকৰ যদিহে পৰিচয় এজন ব্যক্তি, এই ব্যক্তি বা বাইক মটৰচাইকেল আৰোহীগৰাকী যদিহে আপোনালোকৰ চিনাক্ত বা চিনি পায় আপোনালোকে, তেন্তে শীঘ্ৰে আপোনালোকে খবৰ কৰক আৰু যোগাযোগ কৰক পৰিয়ালৰ সৈতে, কিয়নো এটা ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে আৰু এই দুৰ্ঘটনাই সমগ্ৰ বঙাইগাঁৱৰ যি অভয়াপুৰীৰ চৌতাকী অঞ্চলটো এতিয়া শোকৰ ছাঁ পেলাইছে এই দুৰ্ঘটনাত। আৰু খন্তেক সময়ৰ পূৰ্বে আৰু এটা খবৰ আমি আপোনালোকক জনাইছিলোঁ, সেই খবৰ সৰস্বতী পূজাৰ দিনটোতে এজন ছাত্ৰ তীব্ৰবেগী ডাম্পাৰৰ খুন্দাত নিহত হৈছে, তাৰ পাছত আকৌ আহিছে এইটো এটা পথ দুৰ্ঘটনাৰ খবৰ। আৰু এনেসমূহ খবৰ আচলতে অতি দুখজনক খবৰ আৰু আমাৰ অনুৰোধ, যদিহে আপোনালোকে এই লোকজনৰ মটৰচাইকেল আৰোহীগৰাকীৰ ঠিকনা জানে তেন্তে শীঘ্ৰেই যোগাযোগ কৰক প্ৰশাসনৰ সৈতে।